এখানে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে আগে ভাতটাকে করে রেখে দিয়েছি, আর এদিকে সমস্ত সবজি কেটে রেখেছি। ভাতে মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটা কেটে রেখে মানে সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি ভাতের সঙ্গে। তো এবার আমি এটা রান্না করব, সবজিগুলো ঘি দিয়ে ভাজবো। তার জন্য কড়াতে ঘি নিয়ে নেব। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, আগে কাজু কিশমিশ ভেজে নেবো, দিয়ে ওটা তুলে রাখবো, তারপর আমি সবজিগুলো ভাজবো। একটু লবণ দিয়ে দিলাম, লবণ চিনিটা মাখিয়ে নেব। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আর সামান্য ক্যাপসিকাম আমি রাখলাম চিকেন কষার জন্য। এদিকে আমি ফ্রাইড রাইসে লবণ দিয়েছি খুব অল্প, এক চামচ মতো, আর এক কাপ মতো চিনি দেবো, দিয়ে ভাতটাকে মাখিয়ে নেব। অনেকটা ফ্রাইড রাইস আছে, তাই জন্য আমি হাত দিয়েই মাখাচ্ছি, নইলে চিনিটা ভালো মতো মাখানো হবে না, চিনি আর লবণটা। ফ্রাইড রাইসে সামান্য ঘিও মাখিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা অন্য কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াতে ঘি নিয়ে নিয়েছি, এবার ঘিটা গরম হয়ে গেছে, আমি এবার গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। এবার আমি ভালগুলো ঘিতে দিয়ে দিলাম, আর অল্প অল্প করে ভাজাগুলো মিক্স করবো। এবার দিয়ে ভাতটাকে ফ্রাই করবো। কাজু কিশমিশ
কিশমিশটাও দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফ্রাই করব। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, তো এটা এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো টেস্ট করার আগে আমি আজকে চিকেন কষাও বানাবো, তো চিকেন কষাটা বানিয়ে নিই, তারপর টেস্ট করে দেখবো দুটো একসঙ্গে কেমন হয়েছে খেতে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আর ওদিকে চাটনি হচ্ছে আজকে, ফ্রাইড রাইস, চিকেন কষা আর আমি চাটনি, চাটনি তো আমি বলতেই ভুলে গেছিলাম। আজকে চিকেন কষাটা আমি চিকেনটা ভেজে রান্না করব। চিকেনটা একটু ভেজে রান্না করলে, আমি যদিও বা লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তবু ভেজে রান্না করলে না গন্ধটা চলে যায়, তো আমি আজকে ভেজে রান্না করব। এবার চিকেন গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম, আর দেব হচ্ছে একটু গোটা জিরে। আর লবণ আলুতেও অনেকটা লবণ দেওয়া আছে, চিকেনেও লবণ দেওয়া আছে, তাই অল্প করে লবণ দিলাম। মোটামুটিটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিচ্ছি রসুন বাটা, এবার ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আদা আর জিরেটা আমি একসঙ্গে বেটে রেখেছি, আদা আর জিরেটা দেবো। আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দেব চিনি অল্প একটু, মোটামুটি লবণ আমি দিয়েছি, ফলে লবণ এখন আর দিচ্ছি না, একদম চিকেনটা দেওয়ার পর লবণ দেবো। এবার আমি একটু অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও বেরিয়ে গেছে আমার। এবার আমি চিকেন গুলো দিয়ে দিই, ভেজে রাখা চিকেন গুলো।
চিকেনটা আমি যেহেতু কষা কষা করবো সেজন্য খুব সামান্য জল দিয়েছি, আর আলু ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ হতে দেব, তো এটা কিছুক্ষণ হোক ততক্ষণে আমি আমার কাজগুলো করে নিই। চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি চিকেন আর ফ্রাইড রাইসটা একসঙ্গে টেস্ট করে দেখবো কেমন লাগছে খেতে। ঠিক আছে খেয়ে নি তাহলে আমরা এখন, নাকি খেয়ে দিয়ে বলবো? হ্যাঁ খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে। ফ্রাইড রাইসের আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।